আল্লাহ আপনার সব চাইতে পরিপূর্ণ হল আপনি মানুষকে ভালোবাসেন এই জন্য আমিও ওয়াজে শিক্ষা দেই এই দেশের ভিতরে হিন্দু আছে এই দেশের মধ্যে বৌদ্ধ আছে এই দেশের মধ্যে খ্রিস্টান আছে এই দেশের মধ্যে মুসলমান আছে সব ধর্মের মানুষগুলোকে মানুষ হিসেবে আপনাকে ভালোবাসতে হবে ধর্মের কারণে আপনি আপনার ধর্ম পালন করবেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ কইরা অন্যের ধর্মের মানুষের উপরে আঘাত করা যাবে না কথা বলেন ঠিক কি না এই যে একটা মানবতা হিউম্যানিটি ইজ দা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতাই হলো মানুষের সবচাইতে বড় সম্পদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা কথা বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না আপনি মানুষকে ভালোবাসেন আরে আমার নবী মানুষকে ভালোবাসেন বলেই তো বিশ্বস্ত সকল মানুষের কাছে ছিলেন এই জন্য কাফেররাই আমার নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মা খাদিজাতুল কুবরা আহলে বাইতের সদস্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী তিনি দিনের জন্য অনেক প্রভাবশালী একজন মেহের মহিলা ছিলেন যার সম্পদ এমন ভাবে আল্লাহ তার দান করেছিলেন এই সম্পদগুলো আমার নবীর দিনের জন্য তিনি ব্যয় করে দিয়েছেন বন্ধুরে أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে দিয়ে আল্লাহ বলাই হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের কাছে কিছু চাই না আল্লাহর হাবিব বলতেছে আমি তোমাদের কাছে কিছু চাই না যুদ্ধের ময়দানে দন্তমর ভেঙেছে এর প্রতিদান বিনিময়ে আমি কিছুই চাই না আইএফএর জমিনে বদন থেকে রক্ত মোবারক ঝরেছে আল্লাহর কোরআন আমার হাতে আছে আমি যখন আম্মার নিয়ে আইএফএর জমিনে গেলাম আমার নবী পাথর খাইয়া যায় পাথরটার ভিতরে ধাক্কা দিয়ে বসছিলেন ওই পাথরটার ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আসালুকুম আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত আহলে বাইতের মহব্বত আমি চাই এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন যারা এই এই ভালোবাসার সেতু বন্ধনে আরোহণ করবে তারা নাজাত পেয়ে যাবে আর যারা দুশ্মনী করবে তারা ধ্বংস হয়ে যাবে আমি যুগে যুগে দেখেছি যারা আল্লাহর বিধানের অমান্য করেছে তুমি তোমরু তারা অপমানিত হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আহলে বাইতের বিরোধিতা করলে মাওলানার বিরুদ্ধে কথা বললে সে কখনো সন্ধি হতে পারে না আল্লাহু আকবার জোরে বলেন এই জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না আরে ভালোবাসা কি জিনিস তো আমরা বুঝি না তো তাহলে আমি সংক্ষেপ বুঝাইয়া দিয়া যাই ভালোবাসা কি জিনিস একটা মাছ বেহেশতে যাবে মাছ
যেই মাসতে আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন সেই মাসটা বেহেশতে যাবে ইউনূস নবীকে পেটে ধারণ করার কারণে ইউনূস নবীর ওসিলা ইউনূস নবীর মর্যাদাতে একটা কাঠ বেহেশতে যাবে উষ্ট্রের হাম্মার হেজুর গাছ বেহেশতে যাবে একটা প্রাণী বেহেশতে যাবে একটা উট বেহেশতে যাবে যেই উট আমার নবীজি যেই উটের উপরে চলেছিলেন ওই উটের নাম হলো কাসওয়া কথা বলেন ঠিক কিনা বলেন তাই নয় আর একটা কুকুর ভেস্তে যাবে যারা ওলি আল্লাহকে আখরে গাহফকে তারা শত বছর পাহারা দিয়ে রেখেছিলেন ওয়াসামিনুহুম কালবুহুম অষ্টম জন হলো কুকুর এই কুকুরটাও ভেস্তে যাবে আমি বুঝানি স্যার কাউসিয়া দরবার শরীফে রাষ্ট্র রাখতে চায় মাস কই ওয়াক্ত নামাজ পড়েছে কুকুর কই ওয়াক্ত নামাজ পড়েছে খেজুর গাছ কই ওয়াক্ত নামাজ পড়েছে উকাসুর নামাজ কোন কই ওয়াক্ত নামাজ পড়েছে বুঝা গেল ভেস্তে যাওয়ার পূর্ব শর্ত হলো আহলে বাইতের মহব্বত আমার নবীর রাত্র দুইটার সময় কি হাজার হাজার লোক আল্লাহর আদমগুলো বসে থাকে অবশ্যই তো মহব্বত আছে আমার যুবক গোলা পন্ডিত দেখি তো একটু হাত তুলছে না হাত তুলছে তো আচ্ছা তুলছে সবাই সুদা করেন তো দেখি আপনি আচ্ছা সাদা করেন সাদা করেন এই লাইটের তোরা সামনের দিকে দিবেন টিউব লাইট লম্বা লম্বা লাইট কি তাহলে সবার চেহারা দেন লম্বা লম্বা লাইট কি তাহলে মানুষ বাসে বেশি এইটা যদি লম্বা লাইট হইতো তাহলে মনোলিপ যদি বুঝলে এসে আজকে রাত্রে দুইটার পরে আসতে আমার সব আছে কথা কন ঠিক নেবেন আপনারা সবাই আমাদের স্লোগানের সাথে শরীক হন বুঝতে পারতেছেন তো আমার কথা তাইলে মহব্বত আরেক জিনিস কথা কোন ঠিক কিনা পাহাড় পরিমাণ গুলো মাফ হয়ে যায় মহব্বতের কারণে কথা বলেন ঠিক কিনা বলেন গভীর মনোযোগ এই যুবক আমার নবীর সব স্ত্রীগণ আমাদের মা আল্লাহ বলছেন আমার নবীর স্ত্রীগণ মুমিনের মা এই জন্য যুবক আমার নবীর স্ত্রীগণ পরিবার গঠন আহলে বাইতের সদস্য বিশেষ করে যেহেতু খাদিজাতুল কুবরার কথা বলেছেন এই জন্য আমি সেই দিকে কিছু কথা বলি বিদায় নিব এই জন্য আমি শুরুতে বলছিলাম আমার আল্লাহ একজন মহিলাকে নিজে সালাম দিয়েছেন জবান খুলে কন্যা সেই মহিলার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বন্ধুরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আমার নবীকে রাজি করেছেন এমন ভাবে নবীকে রাজি করেছেন এই বিয়ের প্রস্তাবটা কিন্তু ডাইরেক্ট আমার নবী নিজেই জয় কন্যা সুবহানাল্লাহ ইসলামের জন্য সামান্য খেদমত তার যে শক্তি আর চারিত্রিক গুণাবলীর কারণে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে উপাধি দিয়েছেন জয় কন্যা সুবহানাল্লাহ তাহেরা বলে উপাধি দিয়েছেন আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন আর যতদিন পর্যন্ত হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমার নবী দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করে নাই কথা বলেন ঠিক কিনা তিনি এমন আমার নবীকে মহব্বত করতেন আমার নবী তাকে এমন মহব্বত করতেন যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শেষ সময় চলে আসলো ওই মুহূর্তে আমার নবীর হাত মুবারকটা ধরলেন দইরা ডাক দিয়ে কাম হবে শুরু হবে দইরা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার পরে বক্তা আছে নাকি তাইলে আমার যুবক ভাইরা এবার আমার নবী আপনার নবীর হাত মুবারকের মধ্যে ধরছেন আপনারা বলেন যতই ছেলাটি করেন না কেন আর রাগারাগি করেন না কেন স্ত্রীর সঙ্গে যদিও
কোনো অভিমান হয় রাগে ঠালাই তো তুই কথা বলেন না কেন একটু বাজারে গেলে রাগটা কইমা যায় ঠিকই ঘরের মধ্যে আইসা আমার স্ত্রীর কাছে খাবারটা চান স্ত্রীও রাগ করে বাপের বাড়িতে চলে গেলে ঠিকই আবার স্বামীর জন্য মনটা কান্দা উঠে আর স্ত্রী পাগলের মতন মাপ চাই আর মেসেজ পাঠাই কথা বলেন ঠিক কিনা আমি কষ্টবালা করি না আমি ভুল করি যে এই জন্য স্বামী স্ত্রী মহব্বত হলো আমার নবীর চতুর্পাশে প্রভাব প্রভাবের সাথে জান মাল দিয়া তিনি সহযোগিতা করেছেন ওই কাদের জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকালের পূর্বে আমার নবীর হাত মোবারকের মধ্যে ধরলেন ইয়া রাসূলুল্লাহ নবী ও প্রিয়তম স্বামী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মনোবৈ দুনিয়ায় থাকব না কিন্তু আপনাকে ছেড়ে যেতেও তো আমার মন চাই না এরপরও তো চলে যেতে হবে দুনিয়ায় কেউ থাকবে না কোনো তবে আপনার কাছে আমার একটা কথা আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন মারা যাব আপনার কাছে আমি দুইটা কথা বলে দিয়ে যাই এর মধ্যে এক নম্বর কথা বলবো নবী আপনার বদন মুবারকের জামাটা মুবারকটা দিয়া আমি খাদিজার কাফনের কাপড়টা ব্যবস্থা করবেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আপনার বদন মুবারকের দিলটা নরম করে পয়াজারে ফোলা পান একটা চোখের পানি ফালাইয়া দিলে দেখবা আহলে বাইত রাজি হইছে মানে জীবন তন্ময় হয়ে গেছে কথা কথা ঠিক কিনা রে বাবা আপনি আমার এই লাশটারে কবরে নামাইবেন নামাইয়া মাটি দেওয়ার পরে আপনি আমার কবর থেকে যাবেন না গো নবী মুনকার নবীর প্রশ্নে রাত পর্যন্ত আপনি কবরের পাশেই দাঁড়াইয়া থাকবেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই কথা বলার পরে আমার নবীর চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন আরে সত্যিকার দাম্পত্য জীবনের মহব্বতটা এত সুন্দর কেন আপনি আগে মারা যাবেন আর পরে যাবেন স্ত্রী কেন আগে যাবে আর আপনি পরে যাবেন এই জন্যই শুধু আপনার যুগল বন্দি নয় আল্লাহরে বলবেন আল্লাহ আমরা স্বামী স্ত্রী উদানিসারে একসঙ্গে বসবাস করতেছি একসঙ্গে বসবাস করতেছি আল্লাহ কেউ হয়তো আগে মারা যাব কেউ হয়তো আমরা পরে মারা যাব ও আল্লাহ আমাদের ঘরে তো ছেলে মেয়ে হবে কেউ আগে মারা যাবে কেউ পরে মারা যাবে ও আল্লাহ কিন্তু তোমার কাছে একটাই কথা আমরা যে যখনই মারা যাব না কেন আমরা রে তুমি জান্নাতি হিসাবে কবুল করিও আমরা রে তুমি জান্নাতি হিসাবে কবুল করিও ও আল্লাহ আমরা আজকে দুনিয়ার সংসার
আলাদা রাখতেন। কেন?
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি আমার ডানে বামে সামনে পেছনে আর্থিক দানে এত সহযোগিতা করেছে ও যুবকের দল এই জন্য আমার নবী বুঝাইয়া দিয়ে গেলেন যখন গরু জবাই করত তোমরা উট জবাই করলে বস্তুগুলো হিসাব করে দিয়ে প্যাকেট করতেন প্যাকেট করে দিয়ে রাস্তা দিয়ে আমার নবী যখন যাইতেন আমার নবী তালাশ করতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দনী কারা এই জন্য আমার নবী একটা হাদিস কইলা গেছে বাবা যদি মারা যায় বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওয়াক্তটা কত গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে বাবা যদি মারা যায় আজকে যখন বাবা মারা গেলে কিন্তু বাবার বন্ধুদের খবর কেউ নেয় না এখন প্রশ্ন হলো আমার নবী কেন বলছেন আমি কিন্তু এই অবস্থা কখনোই করি না আজকে প্রথম আমার মনে হয় মনে হয় ফার্স্ট করতেছি জীবনে প্রথম করতেছি আমার মনে হচ্ছে তুমি কেমন আছো না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছে বাবা মারা গেলে বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবা এখন প্রশ্ন হলো নবী গো মায়ার নবী দয়ার নবী বাবার বন্ধুদের সঙ্গে কেন ভালো আচরণ করব আল্লাহর হাবিব বল তোমার বাবার সারাটা জীবন বন্ধুর সঙ্গে চলে গেছে এই জন্য তোমার বাবা ওই বন্ধুদের সঙ্গে চলতে চলতে তোমার যেই বাবার আদর্শ তার বন্ধুর আদর্শের সঙ্গে রঙের সঙ্গে মিলে গেছে অথবা তোমার বাবার বন্ধুদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা তোমার বাবার চলের পথে অনেক গুণের কথা তোমার বাবা তোমার বন্ধুর কাছে বলে গেছে তুমি যদি তোমার বাবার বন্ধুকে সম্মান করো তাইলে তোমার বাবার ওই রেখে যাওয়া অফুরন্ত নিয়ামত তোমার মনের ঘরে জায়গা পাবে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আল্লাহর হাবিব এই মুস্তাফা তিনি সুন্দর করে তা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দনী যারা ছিল এদেরকে খুঁজে খুঁজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুস্তাফা দিয়ে দিতেন কেন দিতেন যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলেছেন আমার নবী স্বামী হিসাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন হিসাবে যখন এই দয়াটা করবে আমার নবীর কথাগুলো ওই বান্দনীরা অনেক খুশি হবে এই আচরণের দ্বারা তাদের অন্তরের ভিতরে আমার আদর্শ পয়দা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মাঝেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এখন যুবকরা বুঝবা কাদের কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যার ঘরের ভিতরে একজন নারীর মেয়ের জন্ম হয়েছে যে মেয়েটা হলো খাতুন জান্নাত মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না খেয়াল করে দেখেন এমন একটা মেয়ে বেটে ধারণ করেছে যিনি দুনিয়াতে এসেছে নাহলে বাইতের সদস্য হয়েছেন পাঞ্জাতের সদস্য হয়েছেন যিনি কোটি কোটি না জান্নাতের সরদারিনী হয়েছেন এই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইতের অন্যতম সদস্য আমার নবী যখন একদিন বলছিলেন একদিন বছর বাকার কত নীতিষ্ঠা একদিন বলছিলেন এ পৃথিবীর মানুষ কোরআনটা হলো আল্লাহর কালাম ওই কাফেররা বলছে না কোরআনটা আপনার বানানো ইমবয়ং কুনতুম ডাক দিয়া বলে না কোরআনটা বানানো আমার নবী বলছে না কোরআনটা আল্লাহর কালাম এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইং কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিসলিহি ওয়া দুউ শুহাদা আমার যুবক পুরা পান্ডি একটা আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার
আমার আল্লাহ শিখাইয়া দিছে কইছে এমনি এমনি আইবা তোমরা তোমাদের লুকান বা আমরা আমাদের লুকানমু কিন্তু সালেস एग्जाम জবানটা বলে দিতে আল্লাহ আর ধরে দিকে আল্লাহ এবার ডাক দিয়ে